2018 সাল থেকে ঝামেলা শুরু ভারতের পেস বোলার মোহাম্মদ শামি ও হাসিন জাহানের। অনলাইনে শামির নামে গালমন্দ বা নিন্দে করার কোনো সুযোগই ছাড়েন না হাসিন। ফের একই কাজ, মোহাম্মদ শামির সঙ্গে স্ত্রী হাসিন জাহানের কেচ্ছা নতুন কিছু নয়। সামাজিক মাধ্যমে রীতিমতো ক্রিকেটার বরকে তুলোধনা করেন হাসিন। এমনিতেই টি টোয়েন্টি বিশ্বকাপ টিমে নেই এই পেশে বোলার। শনিবার যেখানে গোটা টিম গেল মুম্বাইতে খেলতে, সেখানে চোটের কারণে দেশেই তিনি, তাই হাসিনের করা সাপসাপান্ত পোস্ট রাগিয়ে দিল স্বামীর অনুরাগীদের। 2014 সালে বিয়ে হয় হাসিন আর স্বামীর। সেই সময় দুজনের গদগদ প্রেম জায়গা করত সামাজিক মাধ্যমে, এমনকি স্বামীর সঙ্গে প্রায় সব ইভেন্টেই দেখা যেত হাসিনকে। 2015 সালে তাদের একটি কন্যা সন্তান হয়। এর কয়েক বছর পর থেকেই সম্পর্কের অবনতি হতে থাকে। 2018 সাল থেকে দুজনের ঝামেলা হওয়ার খবর শুরু। আপাতত আলাদাই থাকছেন তারা, তবে অফিসিয়ালি ডিভোর্স হয়নি। গৌতম গম্ভীরের একটি ভিডিও শেয়ার করলেন হাসিন, যেখানে বেশ চাঁচা ছোলা ভাষাতেই গম্ভীরকে বলতে শোনা যাচ্ছে, আমি রোজ 300 জনকে খাবার খাওয়াই। আমি যদি চাইতাম এই 300 জনকে খাওয়ানোর টাকা রেখে দিয়ে তা অন্যজনকে ট্রোল করার জন্য আর আমার ইমেজ তৈরিতে ব্যবহার করতেই পারতাম, কিন্তু আমি চাই যাতে আমার মেয়েরা যখন বড় হবে ওরা গর্ব করে বলতে পারে, বাবা 300 জনকে খাওয়াতো রোজ, আমি ওদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আর গম্ভীরের বলা এই কথার ভিডিও শেয়ার করে হাসিন লিখলেন, স্বামীর সত্যিকারের গল্প গৌতম গম্ভীরের মুখে, আল্লাহ চাইলে এই সব কিছুই হিসেব দিতে হবে স্বামীকে। তবে স্বামীর ভক্তরা এই পোস্টে বেশ রাগলো হাসিনের ওপর। একজন লিখলেন, ছেলেটাকে শান্তি দাও, নিজের মতো থাকো না, কম টাকা তো নিচ্ছ না। অপরজন লেখেন, এই মেয়েটা জীবনটাই শেষ করে দিল স্বামীর। তৃতীয় জন লিখল, নিজে সারাক্ষণ স্বামীর বদনাম করছে, আবার আল্লাহর ভয় দেখাচ্ছে। পরকিয়া, ম্যাচ গড়াপেটা, মারপিট সহ একাধিক অভিযোগ এনেছিলেন হাসিন জাহান তার স্বামী মোহাম্মদ শামি ও তার পরিবারের উপরে। বর্তমানে মেয়েকে নিয়ে আলাদাই থাকেন। একসময়ের কেকেআর এর চিয়ার লিডার হিসেবে স্বামীর মনে জায়গা করে নেওয়া হাসিন জাহান। 2018 সাল থেকে ঝামেলা শুরু ভারতের পেস বোলার মোহাম্মদ শামি ও হাসিন জাহানের। অনলাইনে স্বামীর নামে গালমন্দ বা নিন্দে করার কোনো সুযোগই ছাড়েন না হাসিন। ফের একই কাজ, মোহাম্মদ শামির সঙ্গে স্ত্রী হাসিন জাহানের কেচ্ছা নতুন কিছু নয়। সামাজিক মাধ্যমে রীতিমতো ক্রিকেটার বরকে তুলোধনা করেন হাসিন। এমনিতেই টি টোয়েন্টি বিশ্বকাপ টিমে নেই এই পেশে বোলার। শনিবার যেখানে গোটা টিম গেল মুম্বাইতে খেলতে, সেখানে চোটের কারণে দেশেই তিনি, তাই হাসিনের করা সাপসাপান্ত পোস্ট রাগিয়ে দিল স্বামীর অনুরাগীদের। 2014 সালে বিয়ে হয় হাসিন আর স্বামীর। সেই সময় দুজনের গদগদ প্রেম জায়গা করত সামাজিক মাধ্যমে, এমনকি স্বামীর সঙ্গে প্রায় সব ইভেন্টেই দেখা যেত হাসিনকে। 2015 সালে তাদের একটি কন্যা সন্তান হয়। এর কয়েক বছর পর থেকেই সম্পর্কের অবনতি হতে থাকে। 2018 সাল থেকে দুজনের ঝামেলা হওয়ার খবর শুরু। আপাতত আলাদাই থাকছেন তারা, তবে অফিসিয়ালি ডিভোর্স হয়নি। গৌতম গম্ভীরের একটি ভিডিও শেয়ার করলেন হাসিন, যেখানে বেশ চাঁচা ছোলা ভাষাতেই গম্ভীরকে বলতে শোনা যাচ্ছে, আমি রোজ 300 জনকে খাবার খাওয়াই। আমি যদি চাইতাম এই 300 জনকে খাওয়ানোর টাকা রেখে দিয়ে তা অন্যজনকে ট্রোল করার জন্য আর আমার ইমেজ তৈরিতে ব্যবহার করতেই পারতাম, কিন্তু আমি চাই যাতে আমার মেয়েরা যখন বড় হবে ওরা গর্ব করে বলতে পারে, বাবা 300 জনকে খাওয়াতো রোজ।